আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ মুশাদ জাহিদ বিডির পক্ষ থেকে। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো আমাদের দ্বিতীয় ধাপে মুরগি বিক্রি শুরু, রাতের বেলায় ওনারা চলে আসছে। তো ওনারা প্রায় এখানে 800 থেকে 1000 পিস নেবে। তো কত কেজি হবে ইনশাল্লাহ তাআলা সর্বশেষ আপনাদেরকে আমরা সেই ধারণাটা দেওয়ার চেষ্টা করব। তো এখন হচ্ছে মাগরিবের পরপরই যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের অ্যাভারেজ মুরগির ওয়েট কতটুকু আসছে আজকে 31 নম্বর দিনে, সেটা এখন আমি আপনাদেরকে লাইভ প্রুফভাবে দেখাবো। তো আমরা এই মুহূর্তে হচ্ছে 10টা করে মুরগি মাপতেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমি এখন লাইভ প্রুফভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা সবাই একটু মিটারের দিকে তাকিয়ে থাকবেন, যেহেতু মুরগিগুলো দেওয়া হচ্ছে টোটাল অ্যাভারেজ ওয়েট আসে কতটুকু 10টা মুরগির, এবং আমি সেটা শেষের দিকে আমি তাও স্ক্রিনে দিয়ে দিব, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন কত আসছে, দেখেন সেটা আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি। 26 হয়েছে দেখতে পাচ্ছেন, আমরা 10টা করে মাপ দিচ্ছি। তো এইভাবে আপনারা আসলে প্রত্যেকটা পাল্লাতে তাকালে আপনারা বুঝতে পারবেন অ্যাভারেজ ওয়েট কতটুকু এসছে, এবং কিছু পাল্লাতে বেশি হবে কম হবে, এবং সর্বশেষ আমরা টোটাল কত কেজি দিয়েছি সেটা বলব। 26। তো 26-8 আসছে অ্যাভারেজ ওয়েট 10টা মুরগির। এরকমই আরও কয়েক হচ্ছে পাল্লা আপনাদেরকে দেখাবো যে অ্যাভারেজ ওয়েট কেমন আসতেছে। তো ভিডিওতে হয়তো বা আলো কম দেখতে পাচ্ছেন, কারণটা হচ্ছে আমরা বাহিরে মাপতেছি, ওই ফ্ল্যাশ লাইটটা অফ করে রাখি মাঝে মাঝে, না হলে মুরগি স্থির হয়ে বসে না, এই জন্য আর কি। ওই দিকে হচ্ছে মাসুদ ভাই হিসাব কিতাব লিখতেছেন, উনি এই যে কত পাল্লা যাচ্ছে কত কেজি যাচ্ছে উনি ওগুলা হিসাব করতেছেন। হ্যাঁ, তো আপনাদেরকে আরও 2-3 পাল্লা আমরা দেখাবো, যেহেতু কাজ করতে হবে, আসলে ভিডিও করলে শুধু হবে না। তো আসলে আমরা কত কেজি মুরগি দিচ্ছি সেটা ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন। তো একটা কথাই শুধু বলে রাখি, আমরা আজকে মুরগি সেল দিচ্ছি হচ্ছে সমান সমান 200 টাকা করে পার কেজি। তো আমি লাইটটা অফ করে দিলাম, যেহেতু হচ্ছে 24 কেজি হয়ে গেছে, 24 কেজি দেখতে পাচ্ছেন। এই 10টার অ্যাভারেজ ওয়েট আসছে হচ্ছে 24 কেজি। তো হচ্ছে 2200 গ্রাম প্লাস, আল্লাহর রহমতে 2200 গ্রাম প্লাস। তো আমাদের প্রথম স্লিপের মাল বুঝে দেওয়া হয়েছে মাসুদ ভাই, সেগুলো হিসাব করতেছেন। প্রথম স্লিপে যত পাল্লা গিয়েছে এটাকে এক্সট্রা করা হবে, পরবর্তী পাল্লাগুলো আবার দ্বিতীয় স্লিপ থেকে শুরু করা হবে আর কি। তো আমাদের প্রথম স্লিপের হিসাব শেষ, এখন আমরা দ্বিতীয় স্লিপে চলে গেলাম। দেখতে পাচ্ছেন 10টার অ্যাভারেজ ওয়েট আসছে হচ্ছে 24.5 কেজি। তো যাই হোক, এই লাস্ট পাল্লা আপনাদেরকে দেখাবো, তারপরে হচ্ছে আমরা কত কেজি মাল দিয়েছি টোটাল সেই হিসাবটা দিব, এর মধ্যে হচ্ছে আমি কিছু কাজ করব, সেটার পর ইনশাল্লাহ তাআলা আপনাদেরকে দেখাবো। তো দেখেন 25 কেজি 950 গ্রাম হয়েছে, তো 25 কেজি 900 ধরা হবে। এখানে প্রায় 500 পিসের মতো, এখানে ওদের ওয়েট হচ্ছে 1100 কেজি টোটাল। ওনারা এখন এই মুহূর্তে 1100 কেজি বুঝে নিচ্ছেন, এরপরে আবার আসবেন, যেহেতু ওনারা হচ্ছে মুরগি নিবে 1100 পিসের মতো। তো ওনারা আপাতত 1100 কেজি নিচ্ছেন, এবং হচ্ছে পরবর্তীতে হচ্ছে বাকিগুলো নিবে, ঠিক আছে? 500 নিচ্ছে আর 600 বাকি আছে, সেগুলো পরবর্তীতে নিবে। তো যাই হোক, ওনাদেরকে আসলে মালগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে, এখন ওনারা চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আসলে আমরা এখন খুচরা মুরগির কোনো হিসাব দিব না, কমপ্লিট হিসাবে আপনাদেরকে আমরা টোটাল হিসাবটা দেব। তো এই দ্বিতীয় নাম্বার দাফে আমাদের মুরগি বিক্রি শেষ।